ভারতে কৃষ্টি সংস্কৃতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুনিয়াতে প্রচার করে চলেছেন। দেশবাসী এখন গর্বের সাথে বলতে পারে ভারতবাসী। এ পরিবর্তনটা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। আর পরিক্রমার মাধ্যমে প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতা অর্জন করা যায়, সেই অভিজ্ঞতা কখনোই বইয়ের পরে অর্জন করা যায় না। আগে যে ভারতীয়রা বিদেশে থাকতেন, তারা ভারতীয় বলে নিজেকে পরিচয় দিতে কুণ্ঠাবোধ করতেন, কিন্তু বর্তমানে যারা এনআরআই রয়েছেন তারা গর্বের সঙ্গে বলেন আমরা ভারতীয়। আর তা সম্পূর্ণ সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই। সদ্ভাবনা গোটা দেশ ঘুরে রাজ্যের ঐতিহ্য তুলে ধরার প্রয়াস নিয়েছে, তা সত্যি প্রশংসনীয়। বৃহস্পতিবার 39তম পূর্ণ রাজ্য দিবস বক্তব্য রেখে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সরকার প্রকল্প এনেছে শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের সহায়তা করতে এবং স্বনির্ভর ত্রিপুরা, স্বনির্ভর ভারতবর্ষ গড়ে তুলতে। সে প্রকল্পগুলি মানুষকে অবহিত করলে মানুষ জানতে পারবে স্বনির্ভর হওয়ার বিভিন্ন কৌশল। আর্থিকভাবে স্বনির্ভর হলে স্বনির্ভরতা আসবে। এর জন্য যুব বিকাশ কেন্দ্রের সদস্যদের প্রতিদিনই সকলের সাথে জনসম্পর্ক বজায় রাখার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি সংহিত প্রগতি আদান প্রদানের পদ্ধতি রাজ্য এবং দেশ এগিয়ে যায়। আর সদ্ভাবনা গোটা দেশ ঘুরে রাজ্যের ঐতিহ্যকে তুলে ধরা প্রগতি দেখ। রাজ্যের ঐতিহ্য তুলে ধরার জন্য সদ্ভাবনাকে শুভেচ্ছা জানান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। এদিন দুটি গাড়ি দেশের বিভিন্ন স্থানে পরিক্রমা করার উদ্দেশ্যে রওনা হয়েছে। 12 জন পরিক্রমা করবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করা সিদ্ধান্ত রয়েছে বলে জানা যায়। 50 দিন সময় লাগবে গোটা দেশ পরিক্রমা করে আসতে। কারণ ওনার মধ্যে একটা শক্তি যে ওনার কাছে 130 কোটি ভারতবাসী আছে, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ডেমোক্রেসি নরেন্দ্রভাই মোদীর কাছে আছে, দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান মানুষ এই ভারতবর্ষে। স্বামী বিবেকানন্দ তৎকালীন সময় বলেছিলেন শিকাগোতে যে আমাদের ভারতের কিষাণদের কাছে, গরিবদের কাছে ঘড়ি মেহেঙ্গি ঘড়ি নাও থাকতে পারে, যারা উন্নত সভ্যতা বলে নিজেদেরকে দাবি করে ওনারা হয়তো বা ভারতীয় পয়সাতে 50,000 টাকা 1,00,000 টাকার ঘড়ি দেখে সময় বলতে হয়, কিন্তু ভারতীয় যে কিষাণ যে পুঁথিগত বিদ্যা নেই সে সূর্য দেখে বলে দেয়। সে উত্তরপ্রদেশের কৃষক হোক আর নর্থ ইস্টের কৃষক হোক, সূর্য দেখে বলে দেবে এখন 12:35 হয়েছে। এটা হচ্ছে ভারত। যে সামাজিক চিত্রটা অতি সহজে আমার সামনে চলে এসেছে, তারপর যখন 2005-এ আবার তখন আমি দুনিয়া দেখে নিয়েছি, 5-স্টারে দেখেছি, 4-স্টারে দেখেছি, বিদেশও দেখে নিয়েছি, কিন্তু তারপর আমার ইচ্ছা হলো যে গাড়িটা যখন ত্রিপুরাতে আমার নিজেরই কার যাবে, তো আমি বললাম যে 2 জন ড্রাইভার ছিল, একজন আসামের একজন আপনার বিহারের মতিহারির, তো বললাম যে আমি তোমাদের সঙ্গে যাব। তো আমার পত্নী আর আমার ছেলে ওরা তো বাইক ট্রেনে রাজধানীতে চলে এসছে, তো আমি বললাম যে একদিন মানে সকালবেলা আমি বেরিয়ে গেছি রাজধানী 2টার সময়, আমি ভোর 4টার সময় দিল্লি থেকে বেরিয়েছি, ফগ ছিল এই 2005-এর শীতের সময়, প্রচণ্ড ফগ, তো তার মধ্যে বেরিয়ে গেছি গাড়িতে, তার মধ্যে একটা কিউরিওসিটি বাইক আরে যাবো এইসব, আমি সব দুনিয়া তখন সারা ভারতবর্ষ তো আমি ঘুরে নিয়েছি, ইউরোপও দেখে নিয়েছি, তো তারপরেও একটা উৎসাহ ছিল যখন গাড়িতে বেরোলাম। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, রিফার চেয়ারম্যান পিকপাল সিং, যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশিস মজুমদার সহ অন্যান্যরা। 2022 সালে ত্রিপুরা রাজ্য পূর্ণ রাজ্যের 50তম বর্ষপূর্তি অনুষ্ঠানকে সামনে রেখে সদ্ভাবনার এই উদ্যোগ বলে জানা যায়। ছিল জিনাতে মনে হয় এরকম বড় প্রোগ্রাম কখনো হয়নি আগে, বিভিন্ন রাজ্য থেকে শিল্পরা এসছে, নাচ গান করেছে। সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার হলো মহারাষ্ট্রের একটা টিম ছিল, মহারাষ্ট্রের কালচারাল টিম ছিল, ওরা 3 দিনের মধ্যে হজাগিরি শিখে হজাগিরি পারফর্ম করলো স্টেজে, সেটা আমি অবাক হয়ে গেছি, 3 দিনে হজাগিরি শিখে হজাগিরি করাটা স্টেজে, সেটা দিয়ে বোঝা যায় যে আদান প্রদান সংস্কৃতির প্রোগ্রেস বা প্রগতি এভাবেই হয় আদান প্রদান দিয়ে। এবং ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি তো আপনারা জানেনই। সেবক বাবু, রিপোর্ট, খবর ত্রিপুরা।